আমার বাবা দাদু যখন ব্যবসা করেন তখন আমাদের চানাচুর দুটোই ছিল, একটা হচ্ছে স্পেশাল ভাবে চানাচুর, একটা হচ্ছে টক জাল মিষ্টি, যেটা খুব মানে ভীষণ জনপ্রিয়। এবং আমার দুটো প্যাকেটই আমার দাদুর ছবি আছে। তারপরে যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক রকম প্রোডাক্টই আমরা এনেছি বাজারে, যেমন ধরুন আজকাল টিফিন স্ন্যাক্স, অনেকেরই বাড়িতে হয়তো টিফিন তৈরি করার সময় নেই, কিংবা আমরা ছোটোবেলায় এসব খেয়ে বড় হয়েছি, সেগুলো দেখলাম যে যদি এগুলো ইন্ট্রোডিউস করা যায় খুব ভালো। এবং একটা সময় আমি যখন দাদাগিরিতে গিয়েছিলাম তখন সৌরভ বাবুলি আমাকে বললেন যে কোনো আমার জন্য কিছু একটা বানান মশলা ছাড়া, এবং সবসময় খেতে পারি এবং খুব হেলদি ব্যাপারটা। তখন থেকে মাথায় ঘুরতে শুরু করলো, তখন থেকে চিন্তা করলো কী বার করা যায়। তখন ওই চাল ভাইটা ভাবছিলাম, যেমন এর মধ্যে আছে বাসন্তি চাল, এর মধ্যে ছোলা বাদাম, এগুলো দিয়েই আমরা বানালাম। বাজারে প্রচণ্ড হিট হয়েছে এবং 8 থেকে 80 সবারই পছন্দ, এবং অনেকেই বাচ্চাদের স্কুলে টিফিন তো এখন দিচ্ছেনই এবং সবাই এটা খুব লাইক করছেন, এবং ইউনিক টেস্ট আছে এটার মধ্যে একটা, অথচ কোনো আনন্দিকর ব্যাপার নেই। অ্যাকচুয়ালি 75 বছর তো আমার যা বয়স, আমার মনে হয় না 100 বছর যদি বেঁচে থাকবো, যদি থাকি তো আরও কিছু চমক আমি আনবো আপনাদের জন্য। এবং আমাদের অ্যাকচুয়ালি মানে কী বলবো, পপুলারিটি হচ্ছে টেস্ট, এই বেঙ্গলি টেস্ট, সমস্ত প্রভিন্সে সমস্ত লোকেদের যে আলাদা আলাদা টেস্ট আছে, কিন্তু চানাচুর ক্ষেত্রে সবাই লাইক করছে। Whenever I talk or think about Mukhrochok, I get nostalgic. I get back all my childhood memories. Since I have come from a big joint family, I'm a part of a big joint family. So anything and everything about Adda, to excitement, to good news, to any kind of thing, to being a mood lifter, it's always been Mukhrochok for me. So Mukhrochok is has turned 75 years old, and what a legacy and what a heritage it brings to you know, the cultural milieu of Bengal, because food is an intrinsic part of our growing up years, and you know, snacking with chanachur and dal bhaja and the various little savouries that we have with tea, amader bangali khabar mane shure chai er shonge chanachur, eta ekta obichhaddo bondhon, ekta uttam suchitrar moto, it's like a romantic pair.